বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে বিজেপি ও তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী কংগ্রেসে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাধারঘাট ওয়ান ও শাহজাদপুর থেকে কয়েকশো কর্মী এদিন কংগ্রেসে যোগদান করেন বলে জানা গেছে। কংগ্রেস পার্টি আমাদের একটা সর্বভারতীয় পার্টি, এই পার্টি থাক মানে সারা জীবন ছিল, আছে আর থাকবে। ফিরে এলেন কেন? ফিরে এলাম, আমার এই দুর্নীতিগ্রস্ত টিএমসি আর এই বিজেপি আমার পছন্দ না, ওর জন্যই আমি ফিরে এলাম। কয়েকশো মানুষ আজকে যোগদান করলেন, এরা শাহজাদপুরে প্রায় পাঁচশো পরিবারের মাথা আর রাধারঘাট ওয়ানে প্রায় মানে কয়েক হাজার, পনেরো থেকে ষোলোশো মানুষের প্রতিনিধি আজকে কংগ্রেসে যোগদান করলেন। দুর্নীতি নোংরা রাজনীতির জন্যে আমরা দাদার হাত ধরে আবার আমরা জয়েন করছি।